নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো এই পঞ্চমুখী সাপের মুখগুলো আমি কিভাবে করি। তো দেখুন আমি কিভাবে করছি। প্রথমে আমি মাথায় মাটি দেব, দেখুন। এরপর অপোজিট দিক থেকে আমি দেব মাটি। প্রথমে উপর দিকটা মাটি দিয়ে নিলাম ভালো করে। এরপর নিচের দিক থেকে মাটি দেব। দেখুন এখানটা একটু প্রেস দিয়ে পাতলা করে নেব। এখানটা একটু ডাউন মতো রাখবো এবং এই জায়গাটাতে একটু ডাউন মতো রেখে দুই দিকে রুটাকে বার করে নেব। এইখানটাতে একটু এরকম চাপটা রাখলে মুখটা দেখতে ভালো লাগে। একইভাবে বাকি মুখগুলোও করবো। দেখুন বন্ধুরা, ফার্স্ট আমি এইখান থেকে পরিষ্কার করে নিচ্ছি এবং ভিডিওটা যাতে একটু তাড়াতাড়ি বানানো হয় তাই আমি একটা মুখ করে আপনাদেরকে দেখাচ্ছি, বাকিগুলো আমি একাই করে নেব। উপরটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম এবং যেখানে যেরকম পরিষ্কার করতে হয় সেখানে সেভাবে পরিষ্কার করে নিচ্ছি। নিচের চোয়ালটা একটু চাওড়া হবে, এখানটা একটু বিট থাকবে, যেরকম ছিল সেভাবেই করে নেওয়ার পর সুন্দর করে ব্রাশ গুলিয়ে নেব। এরপর সাপের চোখ করব। চোখ করার জন্য এখানটা চিড়িগালিটাকে এইভাবে প্রেস করে দেব এবং অপোজিট দিক থেকে ঠিক একইভাবে প্রেস করব। এইদিকেও ঠিক সেইভাবে আমি চোখটা করব। তবে চোখটা দেখবেন, চেষ্টা করবেন যেন চোখটা একই জায়গায় হয়, দুই দিকে যেন একই জায়গাতে হয়, তবে দেখতে সুন্দর লাগবে। এরপর চোয়াল যেটা হবে, চোয়ালটা কিন্তু একটু দূর থেকে নেব। এখন নিয়ে সুন্দর করে আসবে, এরকম একটা ঢাল হবে। এই দিকটা তো ঠিক একইভাবে একই জায়গা থেকে একই রকমভাবে চোয়ালটা করলাম। করার পর এই জায়গাটাতে গর্ত করলাম এবং ওপর দিকে তুলে দেবো এইভাবে। এখানটায় জিভটা লাগাবো। জিভটা ওখানে লাগালার পর সাপটা আরও অরিজিনাল মনে হবে এবং এইখানটা একটা ফুটো করব আর এইখানটাতে একটা ফুটো করব। দেখুন আমার রেডি হয়ে গেল কাজটা। দেখুন সাপের মুখটা কতটা ভালো লাগছে, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং জিভটা লাগানোর পর এটা আরও সুন্দর লাগবে। তো আমার কাজটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায়, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।